একটা নতুন চ্যালেঞ্জ আসছে যেটা আসলে আপনাদেরকে বলা উচিত, এবং এটা পৃথিবীকে, পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিচ্ছে। এটার চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা যে বায়োলজিক্যালি ছেলে বা মেয়ে, আমরা যে ছেলে মেয়ে, এটাকে অস্বীকার করা শুরু হয়েছে। এটা কিন্তু সাইন্টিফিক বলেন বায়োলজিক্যাল কোনো ভিত্তি নাই, এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এবং দে আর সো পাওয়ারফুল। ইভেন রিচার্ড ডকিন্স, নাম শুনছেন তো, রিচার্ড ডকিন্স হচ্ছে মানে অ্যাথিয়েস্ট, মানে সবচেয়ে মিলিটেন্ট অ্যাথিয়েস্ট প্লাস ডারউইনিস্ট, সে পর্যন্ত স্টান্ড হয়ে গেছে, অবাক হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব, ছেলে মেয়ে নাই। কারণ ছেলে মেয়ে যদি না থাকে তাহলে তো ইভোলিউশনও ভুল, বিবর্তনবাদও থাকবে না। কারণ যদি সন্তান জন্মগ্রহণ না করে, ছেলে মেয়ে, বাবা মা ছেলে মেয়ের মাধ্যমে তো সন্তান হচ্ছে, এবং সন্তান যদি জন্মগ্রহণ না করে তাহলে একটা প্রজাতি কীভাবে ডেভেলপ করবে। তার মানে আপনার যত বিবর্তনবাদের যে এটা সব বৃদ্ধি হয়ে গেল। সো এই জন্য এরাও অবাক হয়ে গেছে যে একটা নন সায়েন্স কীভাবে সায়েন্সকে টেক ওভার করছে। এটা এরকম না, আপনারা যারা আমেরিকা যাবেন, আমি এই কথাগুলো আমার সাথে যারা রিসেন্টলি পিএইচডি করতে গেছে তাদেরকে বলছিলাম যে এই সমস্যা। পরে যে বললো যে হ্যাঁ, মানে সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে এবং এটাকে বাধ্য করা হচ্ছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো সত্য, মেডিকেল ফিল্ডের ভাষা চেঞ্জ হয়ে গেছে, মেডিকেল ফিল্ডের ভাষা চেঞ্জ হয়েছে। মা, মাদার, মাদারকে বলতেছে যে বার্থিং পিপল, বোন, ভাই, বোন, ছেলে মেয়ে, মানে ছেলে মেয়ে রিলেটেড কোনো শব্দ নাই। এবং জার্নাল, সাইন্টিফিক জার্নালে আমরা লিখতাম যে ছেলে মেয়ে, মেল ফিমেল, এখন ওইটা লেখা যায় না, এখন বলতেছে জেন্ডার, এটা নিয়ম করে দিছে। এবং বই পুস্তকের ভাষা, ইভেন কি ব্রেস্ট ক্যান্সার কাদের হয়, ছেলেদের, মেয়েদের, এইটার পলিসি চেঞ্জ করে বলছে পিপুল গেট ব্রেস্ট ক্যান্সার। এবং শুধু তাই না, ইভেন কি যে বলতেছে যে বড় জার্নাল, ল্যান্সেট জার্নাল, পাবলিক হেলথের সবচেয়ে বড় জার্নাল, ওইখানে লেখছে মেয়েদের সঙ্গে কি পিপুল উইথ ভাজাইনাস, বায়োলজি বইয়ে পিপুল উইথ টেস্টিস, মানে ছেলে, মানে এইটা আনবিলিভেবল। বাট কেন জানি তারা এটাকে এস্টাবলিশ করতেছে, ওয়াই? এটা কোনো নর্মাল মানুষ চিন্তা করতে পারবে না। আপনি বায়োলজিক্যালি বলেন আমাদের যে ডিজিজ প্যাটার্ন ডিফারেন্ট, ছেলে মেয়ের ডিজিজ আলাদা, এত ডিফারেন্স। এখন বলতেছে এখন অনেক মেয়ে উইথ পেনিস, আমার অস্ট্রেলিয়া আমার কলিগের বললো ওয়াইফ যে বললো ডাক্তার, সে তো ডাক্তারি করতে তার ভালো লাগতেছে না, কেন বলে যে একজন দাড়িয়াওয়ালা মানুষ আসছে বলে তাকে জরায়ুর ক্যান্সার পরীক্ষা করার জন্য, বলে যে জরায়ু এত ছেলে তো আমার জরায়ু কেন থাকবে। চিন্তা করেন, এগুলো আমরা হাসতেছি, এটা কোভিডের পরে এত মেসিভ স্কেলে গিয়েছে যেটা আনইম্যাজিনেবল। এখন এই যে এরকম যে চ্যালেঞ্জ আসছে, বিশেষ করে এই যে যারা বিদেশে যাচ্ছে, প্যারেন্টসরা রাত্রে ঘুমাইতে পারে না, এখন সন্তানকে যাচ্ছে আসে বলে কি যে ছেলে মেয়ে বলে কিছু নাই। আমার আমার যে ক্লাসমেট ছিল সে সেদিন ফোন করে কাঁদলো যে তার যমজ ছেলে আসে বলে যে মাকে বলছে ম্যান ক্যান মেরি ম্যান, উইম্যান ক্যান মেরি উইম্যান। সো ছোটো ছোটো বাচ্চা, এবং কারিকুলামে অ্যাড করেছে, এবং এই জন্য অনেকেই, এবং ওই যে ধরেন আমেরিকা থেকে অনেকে ফোন টোন করে যে তারা বাংলাদেশে চলে আসবে অথবা অন্য দেশে যাবে, কারণ স্কুলে তো এগুলো পড়ানো হয়। তো এই যে এই চ্যালেঞ্জটা কিন্তু 5 বছর আগেও ছিল না। এখন আপনি যদি একজন, আমরা যে জার্নি শুরু করেছিলাম যে আখেরাতের জার্নি, এখন এই সমস্ত চ্যালেঞ্জের কারণে এখন ধরেন আপনি অনেক বড় কিছু হয়ে গেলেন, কিন্তু দেখা গেল যে আপনার জীবনে পারপাসই ঠিক হয়নি। কেন? উই আর হিয়ার ফর নাথিং। এবং আলটিমেটলি অনেক প্যারেন্টসরা যারা প্রবাসী প্যারেন্টস, ছেলে মেয়ে বিয়ে করতে চাচ্ছে না, এখন বাবা মা তো জানে না ঘটনাটা কি,
এবং সবচেয়ে বড় মারাত্মক ঘটনা চেঞ্জ হচ্ছে মেয়ে মেয়ে, এটা ছেলেদের চেয়ে সাত গুণ বেশি। মেয়েরা মেয়েদের সাথে বিয়ে করতেছে। এখন এই যে এই চ্যালেঞ্জগুলো যে আমাদের সোসাইটিতে বলেন বিশ্বে এগুলো আসছে এবং এটা নিয়ে অনেক পলিটিক্যাল রিপারকাশন তৈরি হয়েছে, এই যে রাশিয়া চায়না ব্লক আবার এই ব্লক, এটার একটা বড় ফিলোসফিক্যাল ফাইট হচ্ছে এইটা।